বায়ুমণ্ডল এটি নিয়ে আলোচনা করব এখানে দেখো বায়ুমণ্ডলের ধারণা ও স্তর বিন্যাস থেকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে প্রথম প্রশ্ন আছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে সেটি হলো থার্মোসফিয়ার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে থার্মোসফিয়ার বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার শতাংশ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার শতাংশ বায়ুমণ্ডলের হেডেরোসফিয়ারে সর্বোচ্চ অংশ হল পারমাণবিক হাইড্রোজেন স্তর বায়ুমণ্ডলের হেডেরোসফিয়ারের সর্বোচ্চ অংশ হল পারমাণবিক হাইড্রোজেন স্তর নেক্সট আমাদের চার নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কী সেটি হল নাইট্রোজেন বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম হল নাইট্রোজেন বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে কম বায়ুমণ্ডলের নীচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ হল সবচেয়ে বেশি সরি এটা সবচেয়ে বেশি হবে নেক্সট ছ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে সেটি হলো স্ট্যাটোসফিয়ার বায়ুমণ্ডলে ওজন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে সেটি হল স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ট্রোপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে সেটি হল ট্রপোপজ ট্রোপোসফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলা হয় ট্রপোপজ নেক্সট আমাদের ন নম্বর প্রশ্ন ওজন গহ্বর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে ওজন গহ্বর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে ভ্রূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত হা দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত ভ্রূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে তা হল ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে তা হল ম্যাগনেটোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় কমে যায় মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় কমে যায় মেরুপ্রভা দেখা যায় কোন স্তরে সেটি হল মেরু প্রভা দেখা যায় কোন স্তরে আয়নোস্ফিয়ারে। ভ্রুপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয় নব্বই কিলোমিটার পর্যন্ত ভ্রুপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় নব কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয় নব্বই কিলোমিটার ওজন ধ্বংসকারী গ্যাস হলো ক্লোরোফ্লোরোকার্বন ওজন ওজন ধ্বংসকারী গ্যাস হলো ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডলে কি আছে তাকে আকাশ যাতে আকাশ নীল লেখায় সেটি হলো ধূলিকণা বায়ুমণ্ডলে কি আছে যাতে আকাশ নীল লেখায় সেটি হলো ধূলিকণা নেক্সট আমাদের সতেরো নম্বর প্রশ্ন অতিবেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল ট্রোপোস্ফিয়ার বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হলো ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটি হলো মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে আকাশ মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় তার নাম হলো আমাদের নেক্সট নম্বর প্রশ্ন সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন স্তর আমাদের নেক্সট একুশ নম্বর প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে ট্রপোস্ফিয়ারে আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হলো ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুমণ্ডলে প্রতি হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হোমোস্ফিয়ারের অন্য নাম হলো সমমণ্ডল হোমোস্ফিয়ারের অন্য নাম হল সমমণ্ডল নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় কোথায় সেটি হলো ট্রোপোসফিয়ারে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় ট্রোপোসফিয়ারে মন্ডল বলা হয় কোন স্তরকে সেটি হলো ক্ষুব্ধ মন্ডল বলা হয় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হলো আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ গ্রিনহাউস গ্যাস হলো কোনটি কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস হল কোনটি কার্বন ডাই অক্সাইড আমাদের এরপরে নেক্সট চ্যাপ্টার আছে বায়ুমণ্ডলে তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন তার আগে আমরা এই চ্যাপ্টার থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি আলোচনা করলাম সেগুলো একবার রিভাইজ করে নিই তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব আমাদের প্রথম প্রশ্ন ছিল বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে সেটি হলো থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত কুড়ি দশমিক নয় চার শতাংশ বায়ুমণ্ডলের হেড্রোসফিয়ারে সর্বোচ্চ অংশ হল পারমাণবিক হাইড্রোজেন স্তর নেক্সট চার নম্বর প্রশ্ন ছিল বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কি সেটি হল নাইট্রোজেন বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয়বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে সেটি হল স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত অবস্থায় থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন শতাংশ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ট্রোপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে কি বলে ট্রপো পজ বলা হয় ট্রোপোস্ফিয়ারে ও স্ট্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলা হয় পজ নেক্সট নম্বর প্রশ্ন ওজন গহ্বর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে ওজন গহ্বর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে ভ্রূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের যে স্তর রয়েছে তা হল ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে যে স্তর রয়েছে তা হলো ম্যাগনেটোস্ফিয়ার মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় কমে যায় মেসোসফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায় মেরু মেরুপ্রভা দেখা যায় কোন স্তরে সেটি হল আয়নোসফিয়ারে ভ্রূপৃষ্ট থেকে ওপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোস্ফিয়ার বলা হয় নব্বই কিলোমিটার পর্যন্ত ওজন অনু ধ্বংসকারী গ্যাস হল ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমণ্ডলে কি আছে বলে আকাশ নীল লেখায় সেটি হলো ধূলিকণা অতিবেগুনি রশ্মি শোষণ হয় বা শোষিত হয় স্টেটোসফিয়ারে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হলো ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় তার নাম হলো মেসোসফিয়ার সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজন আমাদের নেক্সট প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর নানা ঘটনা ঘটে ট্রোপোসফিয়ারে বায়ুমণ্ডলে প্রতি এক হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হোমোস্ফিয়ারের অন্য নাম হল সমমণ্ডল নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় কোথায় সেটি হলো ট্রপোসফিয়ারে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কোন স্তরকে ট্রপোসফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত আটাত্তর দশমিক শূন্য আট শতাংশ নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন ছিল গ্ৰীণ হাউচ গেছ কোন হল কাৰ্বন ডাই অক্সাইড